চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে কোনো আপোষ নয়। ঢাকায় অপশক্তিকে নিয়ে মাঠে নেমেছে বিএনপি, তাদের লাল কার্ড দেখাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে, লাঠি ছোটা নিয়ে রড নিয়ে এরা মাঠে নেমেছে, চালের বস্তা, আটার বস্তা, ডালের বস্তা নিয়ে ঢাকা থাকবে, এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে, এদের সাথে কোনো আপোষ নয়। এরা দুর্নীতিবাজ, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, এরা অর্থ পাচারকারী, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।